নমস্কার বন্ধুরা, রিপ্তার রকমারির আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত। সামনেই আসতে চলেছে জন্মাষ্টমী, তাই জন্মাষ্টমী উপলক্ষে আমার আজকের রেসিপি হচ্ছে তালের মাখা সন্দেশ। তালের বড়া, তালের লুচি, তালের ক্ষীর তো আমরা অনেক খেয়েছি, তাই আজ ভাবলাম তাল দিয়ে তৈরি করে ফেলি একটা খুব সহজ এবং দুর্দান্ত স্বাদের মিষ্টি রেসিপি। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই তাল দিয়ে আমি তালের মাখা সন্দেশ তৈরি করছি। মিষ্টিটা বানানোর জন্য সবার প্রথমে আমি 1 লিটার ফুল ক্রিম দুধকে আমি ভালো করে জাল দিয়ে রেখেছিলাম। এইবারে আমি দুধটা থেকে ছানা কাটিয়ে নিচ্ছি। তার জন্য আমি এখানে একটা গোটা পাতিলেবুর রসের সাথে অর্ধেকটা জল মিশিয়ে নিয়েছি। আমি এবারে ছানাটাকে কাটিয়ে নিচ্ছি। আজ আমি ছানা কাটানোর প্রসেসটা ডিটেলসে দেখালাম না, কারণ এর আগে আমি বহু মিষ্টি তৈরির রেসিপিতেই ছানা কীভাবে কাটায় সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। ছানাটা কাটিয়ে ভালো করে আমি জল ঝরিয়ে নিয়ে ফিরে আসছি। ছানা কাটিয়ে ভালো করে জল ঝরিয়ে নেওয়ার পরে চলে এলাম নেক্সট প্রসেসে। একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি। ঘিটা ভালো মতন গলে গেলে এইবারে ভালো করে জল ঝরিয়ে নেওয়া ছানাটাকে আমরা এর মধ্যে দিয়ে দেব। এবারে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আমরা স্প্যাচুলার সাহায্যে ছানাটাকে একটুখানি ভেঙে ভেঙে দিচ্ছি, যাতে এর মধ্যে কোনো রকম বড় দানাদার অংশ না থাকে। তবে খুব বেশি কিন্তু আমরা ছানাটাকে ভাজবো না, তাহলে কিন্তু ছানার সফটনেসটা চলে যাবে। লো ফ্লেমে 2 থেকে 3 মিনিটের জন্য আমি এটাকে একটু নাড়াচাড়া করে নিলাম। এইবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব 1/2 কাপ তালের পাল্প বা তালের কাই। তাল কীভাবে ছাড়িয়ে পাল্প বার করবেন সেটা কিন্তু আমি তালের বিভিন্ন রেসিপির সাথে আপনাদের সাথে শেয়ার করেছি। তালের পাল্পটা দেওয়ার পর খুব ভালো করে আমি ছানার সাথে মিশিয়ে নিচ্ছি। এর আগেও আমি তালের বিভিন্ন ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, সেই সব রেসিপি ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিয়েছি। তালের পাল্পটা ছানার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এইবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব 1/4 কাপ চিনি। চিনিটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী এখানে অ্যাড করবেন। যারা মিষ্টি খেতে একটু বেশি পছন্দ করেন তারা সেই অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। তবে আমি এখানে কিন্তু 1/4 কাপ চিনি নিয়েছি, কিন্তু সবটা আমার লাগেনি, কারণ তালটা খুবই মিষ্টি ছিল, সেই জন্য কিন্তু বেশি চিনি এখানে ব্যবহার হয়নি। চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর চিনিটা দেওয়ার পরে দেখতেই পারবেন এর কালারটা কিন্তু চেঞ্জ হতে থাকবে। আর চিনি যেহেতু একটু রস জাতীয় জিনিস, সেই জন্য কিন্তু ছানাটা এখন একটুখানি আরও বেশি পাতলা মনে হবে। এটাকে আমাদের লো ফ্লেমে রেখে এইভাবে নাড়াচাড়া করতে করতে সেই জল ভাবটাকে কিন্তু শুকিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমার মাখা সন্দেশ বানানোর জন্য ছানাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এর থেকে বেশি কিন্তু আমি আর শুকোবো না, কারণ এটা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে আরও কিছুটা টেনে যাবে। এবারে আমি এটাকে নাবিয়ে নিচ্ছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি কিছু পেপার মোল্ড। এই পেপার মোল্ডের মধ্যেই কিন্তু আমি মিষ্টিগুলো তৈরি করে রাখবো। এইবারে আমি এই পেপার মোল্ডগুলোর মধ্যে 1 চামচ করে এই মাখা সন্দেশটা এইভাবে সার্ভ করে দেব। তালের পাল্প বা তালের কাইটা কিন্তু যদি আগে থেকেই বার করে রাখেন তাহলে কিন্তু এই মিষ্টিটা তৈরি করতে একদমই বেশি সময় লাগবে না। আর জন্মাষ্টমীর দিন যেহেতু আমরা অনেকেই বাড়িতে গোপাল পুজো করে থাকি, সেই জন্য কিন্তু সেই দিন এইভাবে এই মিষ্টিটা তৈরি করতে পারেন, খুব সহজেই তৈরি হয়ে যাবে এবং ঠাকুরকে কিন্তু ভোগ হিসাবেও নিবেদন করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এইটা হচ্ছে আমাদের তালের মাখা সন্দেশের ফাইনাল লুক। আমি উপরে একটুখানি পেস্তা কুচি আর কেশর দিয়ে এইভাবে সার্ভ করেছি। এই মিষ্টিটা কিন্তু যত বেশি ঠান্ডা হয়ে যায় তত কিন্তু খেতে দুর্দান্ত লাগে, একদমই একটা সম্পূর্ণ অন্য রকম স্বাদের। তো তালের মাখা সন্দেশের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল অপশন আর অল বাটনটাকেও প্রেস করে দেবেন, যাতে আমার পরবর্তী যে কোনো ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে চটজলদি পৌঁছে যায়।